বলরামপুর ফুলচাঁদ হাই স্কুলের শিক্ষক ও লোকসংস্কৃতি গবেষক ডক্টর জলধর কর্মকারকে পুরুলিয়া বাংলা পক্ষের তরফ থেকে জাতীয় শিক্ষক সম্মান প্রদান করা হলো। সবাইকে নমস্কার জানাচ্ছি। প্রথমে বাংলা পক্ষ থেকে আজকে আমাকে কিছু কাজের জন্য বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান 1427 এই সম্মানে সম্মানিত করা হলো। আমি অভিভূত, আপ্লুত। তো তার সাথে আমি কিছুটা শঙ্কিত এবং লজ্জিত যে যার নামে নামাঙ্কিত এই যে সম্মাননা বিদ্যাসাগর মহাশয়কে, তার কাছে তিনি পারাবার হলে আমরা বোধহয় গোস্পদের জলের মতো কিনা সেটা জানি না, এই কারণেই লজ্জিত বা শঙ্কিত। তিনি বাংলা ভাষার বিকাশের জন্য এবং বিশেষ করে এই দেশের নারী সমাজের উন্নয়নের জন্য যে কাজ করে গেছেন সেটাকে মান্যতা দিতে গেলে নিজের মাতৃভাষার প্রতি যে দরদ, মাতৃভাষার বিকাশের জন্য যে কাজ, সেটাকে সব থেকে বড়ো কাজ মনে করে আমাদের এগিয়ে যেতে হবে এবং আগামী দিনে নিজেদের মাতৃভাষার চর্চার বিষয়টাকে আমরা জন্ম থেকে মা বলে ডাকি সেই বাংলা ভাষা, তার বিকাশের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সেটা কেবলমাত্র লেখাপড়ার ক্ষেত্রে না, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মহাকাশ গবেষণা সর্বক্ষেত্রে তার প্রয়োগ যদি আমরা ঘটাতে পারি তাহলেই এই নিজের মাতৃভাষাটা যেটাকে আমরা মায়ের দুধের সাথে তুলনা করি সেটাকে আমরা সেরকম একটা জায়গায় নিয়ে যেতে পারবো। বাংলা পক্ষ এই কাজটা তারা করে চলেছেন, আমরা তাদের সাথে সহমত জানাই এবং তাদের এক একটা সৈনিক হিসাবে আমরাও যেন আগামী দিনে কাজ করতে পারি। আর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে তারা এই সম্মানে আমাকে সম্মানিত করলেন তার জন্য তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই, নমস্কার। প্রতি বছরের মতো এই বছরও 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনটিকে সারা বাংলা জুড়ে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হচ্ছে। প্রতি বছরের মতো এই বছরও প্রতিটি জেলা থেকে এক একজন শিক্ষককে নির্বাচিত করে তাদের জাতীয় শিক্ষক সম্মাননা প্রদান করা হচ্ছে। পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়া বাংলা পক্ষ তরফ থেকে বলরামপুর ফুলচাঁদ হাই স্কুলের শিক্ষক তথা লোকসংস্কৃতি গবেষক ডক্টর জলধর কর্মকার মহাশয়কে নির্বাচন করা হয়েছে জাতীয় শিক্ষক সম্মাননা পুরস্কারের জন্যে। তাকে এই সম্মানে এই সম্মান প্রদান করে পুরুলিয়া বাংলা পক্ষ গর্বিত। জয় বাংলা। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।